আমাদের মাছ তরকারিগুলো কষানো হয়ে গেল। তারপরে আমরা একে একে আস্তে আস্তে মাছগুলো দিতে থাকবো, একটু ভালো করে কষাবো, ভালো করে কষিয়ে তারপর আমরা একে একে মাছগুলো দিব। হাত দিয়ে আস্তে আস্তে করে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, কেননা মাছগুলো ভেঙে গেলে তখন আর মাছের রসা হবে না, মাছের ঘন্ট হয়ে যাবে, বুঝতে হবে। আমরা আস্তে আস্তে করে লাড়বো, যেটা আমরা একটু দুই মিনিট লাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে দেবো আমরা, কেননা এটা হলো মাছের রসা। মাছের রসাটা আসলে অনেক টেস্ট, গরম ভাতের সাথে হোক, যদি পান্তা ভাতের সাথে হয় তাহলে আরও ভালো লাগবে খেতে। আমরা এখন পানি দিয়ে দিব, কেননা এটা তো অবশ্যই পানি তো দিতেই হবে, এটা হলো মাছের রসা, রসা না দিলে মাছের যেহেতু রসা, মাছের রসা যেহেতু মাছের তো অবশ্যই ঝোল থাকতে হবে। আমরা আস্তে করে একটু লাড়ব, মাছগুলো ভাজে ভাজে বসিয়ে দেবো, মাছগুলো যাতে ভেঙে না যায়। আমাদের কিন্তু বারবার লক্ষ্য রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়। আমরা আরেকটু রসা দিব, কেননা আমাদের অনেক মেম্বার আছে খাওয়ার মতন, সবাই দাঁড়িয়ে আছি, টেস্ট মাছের রসা, মাছের রসা খাবো। কি ফ্লেভার, কি ভালো লাগতেছে, আমার তো জিভে এখনই জল আসতেছে। আসলে আপনারা সামনে থাকলে আমরা অবশ্যই আপনাদেরকে খাওয়াতাম। আমরা একটু চুলাটা বাড়িয়ে দিব, দিবেন না এখন টমেটোটা, চুলাটা বাড়িয়ে।